আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেল বাংলাদেশি ফুড রেসিপিতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। কাবাব খেতে পছন্দ করে না এরকম মানুষ হয়তো খুব কমই খুঁজে পাওয়া যাবে। আর সেই কাবাবটা যদি খুব সহজভাবে তৈরি করে ফেলা যায় তাহলে কিন্তু আর কোনো চিন্তাই থাকে না। আজকে আমি আপনাদেরকে একটা ফাঁকিবাজি স্টাইলে কাবাব করে দেখাবো। ফাঁকিবাজি স্টাইল কেন বললাম সেটা রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। যারা আমার মতো কাবাব প্রেমী আছেন আশা করি তারা রেসিপিটি ফলো করলে যখন ইচ্ছা তখনই কাবাব খেতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন সব আপডেট সবার আগে পেতে। আজকের এই কাবাবের জন্য আমি 250 গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসটা একেবারে হাড় ছাড়া আর চর্বি ছাড়া হতে হবে। তবে এই কাবাবটা আপনারা মুরগির মাংস কিংবা খাসির মাংস দিয়েও করতে পারবেন। মাংসগুলোকে ঠিক এরকমটা পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এরপর খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। যদি কোনো এক্সট্রা পানি থেকে যায় তাহলে সেটাকে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে। মোট কথা, কাবাবে কোনো ধরনের পানি থাকা যাবে না। এখন এর মধ্যে আমি একে একে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা রসুন বাটা, এখানে আদা রসুন মিলিয়েই 1 চা চামচ নিয়েছি, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, ঝালটা আপনারা টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, 1/2 চা চামচ জিরার গুঁড়া, সেই সাথে দিলাম 1/2 চা চামচ দারুচিনির গুঁড়া আর 1/2 চা চামচ এলাচের গুঁড়া। আর এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে ইনস্ট্যান্ট কাবাবের মশলা। এটা বাজারে যে ইনস্ট্যান্ট প্যাকেটের কাবাবের মশলাটা পাওয়া যায় আমি সেখান থেকে 1 চা চামচ নিয়ে দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিচ্ছি 7 মতো লবণ। উপকরণ কিন্তু শেষ। অনেকের কাছে অবাক লাগতে পারে যে এই সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে কাবাব হবে। তাদের জন্য বলছি, আমি শুরুতেই কিন্তু বলেছিলাম যে ফাঁকিবাজি কাবাব, তবে এই কাবাবে টেস্টে তেমন কোনো তারতম্য আপনারা পাবেন না এটা গ্যারান্টি দিতে পারি। ভালো মতো মাখা হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে প্রায় 8 ঘন্টা মতো। সবথেকে ভালো হয় যদি কাবাবটাকে 1 দিন পর্যন্ত মেরিনেট করেন, অর্থাৎ 24 ঘন্টা। তাহলে কাবাবটা খুব ভালো সেদ্ধ হয় আর জুসিও হয়। আপনারা চাইলে এটাকে এভাবে মেরিনেট করে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারবেন প্রায় 15 দিনের মতো। যখনই খেতে ইচ্ছে করবে আধা ঘন্টা আগে বের করে রেখে দিবেন, তারপর পরবর্তী স্টেপগুলো ফলো করে কাবাবটাকে ভেজে নিলেই কাবাব খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আমি কাবাবগুলোকে আগের দিন মেরিনেট করে রেখে দিয়েছিলাম, এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর বাকি অংশগুলো আমি ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি পরবর্তীতে খাবার জন্য। এখানে কিছু স্টিক দেখতে পাচ্ছেন, এগুলো বাঁশের তৈরি। বাজারে কাবাব তৈরির জন্য এরকম ধরনের স্টিক কিনতে পাওয়া যায় যেগুলো কাঠের বা বাঁশের তৈরি হয়ে থাকে। আমি এখানে 5টা কাবাবের স্টিক নিয়েছি এবং এগুলোকে প্রায় আধা ঘন্টা পর্যন্ত পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবারে একটা করে কাঠি নিয়ে এই কাবাবের মাংসগুলোকে কাঠির সাথে গেঁথে নিতে হবে। খুব ভালো করে লক্ষ্য করুন যে আমি কাজটা কিভাবে করছি। এটা করা খুবই সহজ, অনেকটা যেভাবে আমরা সুই দিয়ে কাঁথা সেলাই করি ব্যাপারটা ওরকম। এইভাবে মাংসের টুকরাগুলো নিয়ে কাঠির সাথে গেঁথে দিতে হবে একটা কাঠিতে যতগুলো ধরে। আমার একটা কাঠিতে প্রায় 4 টুকরো হয়েছে। আমি এভাবেই বাকি কাঠিগুলোতে মাংসগুলো গেঁথে নিচ্ছি। আমার মাংসগুলো কাঠিতে গাঁথা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব।
পাত্রে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম, আর সেই সাথে দিচ্ছি 1টা চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে কাবাবটা পুরোটাও বাটার দিয়ে করতে পারেন, বাটার দিলে বেশি সুন্দর ফ্লেভার আসে। এখন বাটার আর তেল একসাথে খুব ভালো করে মিশিয়ে একটু অপেক্ষা করছি তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে গেলে আমি কাবাবের কাঠিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর একেবারে চুলার আঁচটা অল্পতে রেখে এটাকে 4 থেকে 5 মিনিট পর্যন্ত ভেজে নেব। থেকে 5 মিনিট পর এক পাশ হয়ে গেলে আমি কাঠিগুলোকে এইভাবে করে উল্টে দিচ্ছি এবং অপর পাশও ভাজবো 4 থেকে 5 মিনিটের মতো। আমি পাত্রটাকে একটু নাড়িয়ে তেলগুলো কাবাবের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে কাবাবগুলো কুক হতে আমার প্রায় 10 থেকে 12 মিনিটের মতো মোট সময় লেগেছে। আপনাদের এর থেকে 1-2 মিনিট বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে, সেটা আপনারা মাংসগুলো চেক করে দেখলেই বুঝতে পারবেন। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার কাবাব। আজকে কাবাবটা আমি হোটেল স্টাইলে পরোটার সাথে সার্ভ করেছি, তবে আপনারা চাইলে রুটি, নান, পোলাও কিংবা বিরিয়ানির সাথে এই কাবাবটা খেতে পারেন। খুব সহজভাবে আর অল্প সময়ে আপনাদের জন্য রেসিপিটি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আল্লাহ হাফেজ।